কেটে সীমান্ত ঢিঙ্গিয়ে গরু চুরির চেষ্টার অভিযোগ। ঘটনা খোয়াই উত্তর দুর্গানগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গৃহস্থের গোয়াল ঘরে হানা দিয়ে গরু চুরির চেষ্টার অভিযোগ বাংলাদেশের চোরের বিরুদ্ধে। ঘটনা খোয়াই উত্তর দুর্গানগর এলাকায়। জানা যায়, খোয়াইয়ের সীমান্ত গ্রাম উত্তর দুর্গানগরে কাঁটা তারের বেড়া কেটে সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশের গরু চুরেরা দুই গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে। ঘটনা রবিবার গভীর রাতে। পরিবারের লোকজনেরা ঘটনা টের পেতেই ঘর থেকে পালিয়ে যায় চোরের দল এবং গরু চুরি করতে ব্যর্থ হয় চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই থানাধীন উত্তর দুর্গানগরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া সংলগ্ন এলাকায় দুই গৃহস্থের গোয়াল ঘরে প্রবেশ করে চোরের দল। পরিবারের লোকজন টের পেতেই চোরের দল ঘর থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা সংঘবদ্ধভাবে বেরিয়ে পড়ে ঘর থেকে। এরপরেই তারা লক্ষ্য করেন কাঁটা তারের বেড়া কাঁচা। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এর ভূমিকা নিয়েও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসীরা অভিযোগ করে, সীমান্তে কাঁটা তারের বেড়া থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে চোরেরা কাঁটা তারের বেড়া কেটে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। আমরা কিন্তু এখন দেখার বিষয় পুলিশ তদন্তে নেমে ঘটনা কতটা কিনারা তদন্ত করতে পারে। শান্তন টিভি।